ছোটকে দেখে বুঝতেই পারছো যে আমি একদম সকাল সকাল ভোরবেলা উঠে চলে এসেছি বিচের ধারে। যাচ্ছি কোথায় জানো? এখানে সব মাছ ধরে, মানে যারা জেলে রয়েছে ওরা মাছ ধরে ওরা নিয়ে যাবে ওই ক্যামেলিয়া, কি ক্যামেলিয়া কি হোটেল, ক্যামেলিয়া রিসর্টের সামনে যে বিচটা রয়েছে ওখানটা একটু ফাঁকা ফাঁকা, তো ওরা ওই নৌকা নিয়ে ওরা মাছ নিয়ে যায়। সেই জায়গাটা এখন যাব আর তোমাদেরকেও দেখাবো ওই জায়গাটা কি কি মাছ ওরা নিয়ে আসছে। রাতের বন্ধ করলে কতগুলো বেচে না তারপর দাম হবে, এটা হচ্ছে কি লাইট হাউস এর কাছে, মানে এত নিরিবিরি পুরি দেখেও দিল খুশ হয়ে যাবে, একদম নিরিবিরি পুরি। এটা এটা হচ্ছে পুরো লাইট হাউসের কাছে। পুরী বিচে তারপরে সকালে মাছ ধরা দেখে জেলেরা যে মাছগুলো নিয়েছিল সেগুলো দেখে মন সান্ত্বনা দিয়ে, কেন নিতে তো পারলাম না, কেন আমাদের রেডি করার কোনো জায়গা ছিল না, তারপরে আমরা রওনা দিয়ে দিলাম চিলিকা লেকের দিকে। চিলিকা লেকে মেনলি আমরা গিয়েছিলাম হচ্ছে ঢাবা কভার করতে, ওখানে কি কি ঢাবা আছে ওইগুলো দেখতে। তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর আমাদের সিনারি ছিল যেটা আমরা না কভার করে থাকতে পারলাম না, তাই আমরা নেমে পড়লাম গাড়ির থেকে কভার করার উদ্দেশ্যে। দেখুন এত সুন্দর একটা ছোট ঝিল টাইপের করা, কিন্তু এগুলো সবই হচ্ছে চিলিকা লেকের সাথে কানেক্টেড। চলুন আগে আমরা কি কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। চারিপাশে জল তোমরা দেখতে পাবে আর খুব ঠান্ডা একটা ন্যাচুরাল হাওয়াটা আসছে, আর তার সাথে তোমরা এনজয় করতে পারবে। নানা রকমের মাছ আছে এখানে, মাছ খেতে পারবে, চিংড়ি মাছ, কাঁকড়া, স্কুইড, এই সব কিছু পেয়ে যাবে এখানে। তার সাথে সাথে থালিও রয়েছে, তোমরা একটু ওই সাইডে দেখে নেবে যাতে তোমাদের সুবিধা হয় ন্যাচারাল এসি আর ভিউ আজকে সকালবেলা একটু সমুদ্রের ধারে প্রচুর মাছ দেখলাম, মাছ দেখে কি মাছ ধরেছে ওরা সেগুলো দেখলাম, তারপরে আমরা চলে গেলাম চা খেয়ে রেস্ট করতে হোটেলে ঢুকে পড়লাম। তারপরে ওখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা চিলিকায় আসবো, চিলিকায় দেখবো। কোনোদিনও এত বছর আমি পুরীতে এসেছি, কোনোদিনও আমি চিলিকায় আসিনি, কিন্তু দুঃখের বিষয় যে হয়তো বোটিং করতে পারবো না এখানে, কেন বোটিংটা করলে আরও বেশি ভালো লাগতো। তো অবশ্যই তোমরা যারা আসবে এখানে বোটিং কিন্তু করেই করো, নয়তো
পুরো চিলিকাটা মানে মেইন যে অ্যাট্রাকটিভ জিনিসটা সেটাই মিস হয়ে যাবে কিন্তু। ওকে, তো এখানে ডলফিন আছে, অনেক কিছু জায়গা আছে যেখানে এরা বলে কি কমনা বেয়ারু শুটিং হয়েছিল সেই জায়গাটা ওরা দেখাবে, তো সে কারণেই বলছি অবশ্যই তোমরা এসো। আমাদের এখন চিংড়ি মাছ চলে এসেছে, তার সাথে কাঁকড়াও চলে এসেছে, দেখেই আমার জিভে জল বেরিয়ে আসছে রীতিমতো। তোমরা দেখতে থাকো, আমরা এটাকে খাবো, এবার টেস্ট করবো যে কীরকম, তোমাদের বলবো এটার মশালা কীরকম। চলো এবার চিংড়ি মাছের সাইজটা তোমাদের দেখাই, দেখো চিংড়ি মাছের যে সাইজটা দেখো, বাপরে বাপ, পুরো একদম জম্বো প্রন হয় না, পুরো সেম ওরকম লাগছে। সাইজ কাঁকড়া 2 পিস, যেটার প্রাইস হচ্ছে 400 টাকা। 4 পিস জাম্বো প্রন দেবে তোমার, খুব সুন্দর বাটারে ওরা সতে করে দিয়েছে, যেটার প্রাইস হচ্ছে 500। আর এখানে রয়েছে তোমার ভেটকি মাছ, খুব সুন্দর করে তোমরা একটা এটাতে বানিয়ে দিচ্ছে, ঝাল ঝাল বানিয়ে দিচ্ছে, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর ঝাল বানিয়ে দিচ্ছে, যেটার প্রাইস হচ্ছে 400। ঠিক আছে, খুব ভালো এবার টেস্ট করবো এগুলো কীরকম আছে, কীরকম খাবার টেস্ট আর কীরকম মশলা দিয়ে বানিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাটার একটু লেবু দিয়ে দাও, ধনে পাতা, অহমে সুন্দর ফ্লেভারটা মারাত্মক আছে, মারাত্মক। তার সাথে তুমি শসা খাবা এরকম, সরি দারুণ টেস্ট, দারুণ, কোনো কথা হবে না, না যাওয়া তোমরাও চলে আসো এখানে ট্রাই করো, কমেন্টে অবশ্যই জানিও কীরকম লাগবে এদের খাবারগুলো। ওকে, হ্যালো বন্ধুরা, এখন আমরা চিল্কা থেকে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে এলো যে ড্রাই ফিশ মানে মাছটাকে যে শুকনো মাছ যেটা আমরা খাই, আমি তো লোটে শুটকিটা খুব বেশি পছন্দ করি, তো লোটে শুটকি কিন্তু এখানে নেই আমি খুঁজলাম। তো তোমরা দেখো এখানে কি কি মাছ পাওয়া যায় আমি তোমাদের দেখাবো, তোমরাও যখন এখানে চিল্কা ঘুরতে আসবে না তো তখন এই রাস্তাটায় যেতে যেতে তোমরা পেয়ে যাবে, রাস্তার উপরেই দোকান, 3-4টা স্টল এখানে পরপর পরপর, তোমরা চেক করো কি কি মাছ পাওয়া যাচ্ছে এখানে, চলো। ইয়ে কোন সাই, ইয়ে তো ডোমা হ্যায় না, বোলা ये जगह कौन सा है? पाठा पुकुर, बांधा पुकुर, बांधा। আমি একটু আপনার বেঙ্গি হল।